তোর বাপে বিয়ের সময় বলছে টাকা দিবে 5 লাখ, গাড়ি দিবে একটা। হ্যাঁ, যদি এটা লইয়া বাসায় আসতে পারোস তাইলে আসবি, নাইলে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। ফকির নিজের তো কিটা দে, পরে কবে থেকে কইতাছি আমি? হ্যাঁ, আমি ছোট ছোট লোভীর বাচ্চা, লোভী আমার ছোট বলে বেটা ফকির বাচ্চা। এই লো তোর ব্যাগ। আর কোনদিন কোন সময় যদি যৌতুকের কথা আমি তোকে কারো মুখে শুনি, কসম গায়ে কইলাম আমি তোর সাথে সাথে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, আর তোরে ত্যায্য করে দেবো। এই কই গেলা তুমি, এদিকে আসো, আমি অফিসে যাইতেছি। আর বিয়ের সময় তোমার বাপের বাড়ি থেকে যেগুলো দেওয়ার কথা ছিল এই জিনিসগুলো যেন আজকের মধ্যে তুমি নিয়ে তারপরে আমার বাসা আসবা। 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, একটা বাইক আর আমার ব্যবসা ধরাই দেওয়ার কথা ছিল, এটা যেন কোনো রকমে মিস না হয়। অলরেডি 2 বছর চলে গেছে। ফকির নিজের তো কিটা দে, পরে কবে থেকে কইতাছি আমি? হ্যাঁ, ভালো মতো বুঝা। আমি যা বুঝানোর বুঝাইছি আম্মা, এবার বাকিটা আমি তোমার কাছে ছেড়ে দিছি। আমি যেন অফিস থেকে আইসা যদি এগুলো না হয়, এটা যেন আমি বাসা যেন না দেখি। দেখো, আমি তো আমার বাবার একটা মেয়ে, দেখো আমার বাবার সামর্থ্য নাই, সে তো বলছে যে দিব। বড় লোক করে বিয়ে দেওয়া তো সকা ছিল কি লাগা? হ্যাঁ, আপনারা তো দেখেই আনছিলেন। দেখে তো আমার বাবা কইছে 5 লাখ টাকা দিব, আর 5 দিব কো, ওগুলো কই? আব্বু তো বলছে দিব, একটু সময় দেন। মরে গেলে দিব তো বাবা চালাই বডি। হ্যাঁ আম্মা, আমার দেরি হয়ে যাচ্ছে, এত সময় নাই, আপনি কথা বলেন। আর কথা বলে আমার যদি না হয় আমি যেন রাত্রে জনের বাসা না দেখি। আচ্ছা বাবা, রাত্রে সাবধানে যাইস, কনের ভিতর এত উপরে কথা কানে যায় না। যা, কাপড় চোপড় গুছা, বাবার বাড়ি যা। আম্মা এমন করতেছেন কি, একটু বুঝেন। আপু তো বলছে দেব, একটু সময় দেন। এগুলো না আনতে পারো, তোর লাগে আমার পোলার সম্পর্ক রাখো না, বুঝছো? এটা কোনো কথা? এটাই কথা, যা কাপড় চোপড় গুছা, যা। বাইরা বাইরা, ফকিনীর বাচ্চা, এই লো তোর ব্যাগ। তোর বাপে বিয়ের সময় বলছে টাকা দিবে 5 লাখ, গাড়ি দিবে একটা। হ্যাঁ, যদি এটা লইয়া বাসায় আসতে পারোস তাইলে আসবি, নাইলে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। বাইরা বাড়ি থেকে এমন করতেছো? আমি এমনই বাইরা। একদম ঠিক কাজ করছো ভাইয়া, এই কাজটা তোমার আগে করা উচিত ছিল, তাইলে এরকম করতে পারতো না। প্রথম একটা ফকিনীর মাইয়া ধরে নিয়ে আসছে, ঘরের ভিতরে নাই শান্তি, বাহিরে গেলেও শান্তি পায় না। সারা রাস্তায় বের হইলে আমার বান্ধবী জিজ্ঞেস করে যে কোথা থেকে তোর ভাই বউরে নিয়ে আসছে, কোনো কিছু দেয় না তোদেরকে? তুমি ছোট ছোট মতো থাকো, বড়দের মাঝখানে কথা বইলো না। আমি ছোট লোভীর বাচ্চা, লোভী আমার ছোট বলে দুটো বেশি করে দে, ও একটা বেশি বলে, সব জায়গা বেশি করে ও। লোভি তো তোমরা, আমারে যে পরিমাণ অত্যাচার করতেছো তাও তো আমি কিছু লোভী মানে কি? লোভী মানে কি? তোর বাপে বিয়ের সময় 5 লাখ টাকা দেওয়ার কথা কইছে, দিছে? এখন তোমার কোলে ব্যবসা করলে 20 লাখ টাকা মালিক হইতো। 1 লাখ টাকা তো দিছে। কোন দিকে দেখা দিছে? ওরে দেও কয়, আমার কি ভিক্ষা দিছে? আর একটু সময় দেন, আমার আব্বু তো বলছে দিব। আমার কোলায় পাশে করে অফিসে যায়, যদি বাইকটা থাকতো বাইকে করে যেতে পারতো না? তুই বাইরে এখন বাড়ি থেকে। তুমি ওই তোমার বইনের লাগে আর মার সাথে লুবি হয়ে যাইতাছো। আবার কথা বলে, বাইরে বাড়ি থেকে বেরো, বেরো বাড়ি থেকে, ধরে ব্যাগ নাও। তুমি কি জানলা দিয়ে দেখছো ঘর ধাক্কা দিয়ে বের করতে পারো না? বাইরে বাইরে আমার বাড়ি থেকে যাব না। বাইরে আমি যাব না, বাইরে যা, বাইরে বাড়ি থেকে আর আসবি না। হ্যাঁ, কি হয়েছে? এই সে কি হয়েছে? এই বসে কি সমস্যা? কি এ আপুর যাবে কি করবে? কেন এই কান্দে কান্দে বেরিয়েছে কে? কি সমস্যা? কান্দে হাসতে হাসতে কি হয়েছে? কত বড় সোনা, কি সমস্যা? কি বিয়ের সময় যার বাপে 5 লাখ টাকা দেওয়ার কথা কইছিল, আমার পোলারে আরন 5 দেওয়ার কথা কইছিল, দিছে? 2 বছর হয়ে গেছে। ওই যৌতুকের লেগে বাইর করে দিছিস তো? বল ব আইছে এই মেডার লাগে কি ইচ্ছা মানে? বল না ব, বড় লাগে কি আব্বা? এই চুপ, লাঠি গো। আবু লাইফে একা এরকম বাড়ছে ভাবি, কান পরামর্শ দে আমাদের। দেখছস এই, এটা কি দেখছস? একটা ঝাড়ু দাও বাইরে, আর দি ভেঙ্গা বললাম। তোমার কি একটু কষ্ট হয় না? একটা কথা কবি না, চুপ, একদম চুপ। তুমি আর একটা বাইরের মেয়ের জন্য আমাদের সাথে বাইরের মেয়েকের বাইরের মেয়ে বাচ্চাও একের বাড়ি, তুমি একটা কথা কবি না। এক ওর আব্বা তো আমার দেওয়ার কথা বলছিল, তো দিল না কেন? এরা ওর আব্বা বলছে না আমার টাকা দিবে ব্যবসা করতে। তুই কাঙ্গালি ফকির, ফকির আমার কাছে টাকা আছে, আমি ব্যবসা করবো। চুপ, তোর ব্যবসা লাগবো কি লাগবো আমি বুঝুম। তুই পঙ্গু, প্রতিবন্ধী লুলা, যে কোনো ওই নাই, অক্ষম। হ্যাঁ, এই তুই যে যৌতুক যৌতুক টাকা টাকা করস, তোর বাপে আমার কয় টাকা যৌতুক দিছে? ওই সময় কত সময় গেছে গা? কেন ওই কেন কেন দেবো? হ্যাঁ, তোর মাইয়া যে বিয়া দিছস, কয় টাকা যৌতুক দিছস? আর জামাইটা ভালো দেখে নেয় নাই। তোর মাইটা ভালো দেখা, আর জামাইটা নিজের পোলাটা ভালো হইলো না কে? তাহলে তোর পোলা খারাপ। আমার এলাকার মধ্যে এরকম পোলা পাইবে তো? হ্যাঁ, এই তো এই যে যৌতুকের লেগে নির্যাতন করতাছস বইয়ের উপরে, তোর মতো কিছু লুবি পরিবার আছে এরকম কি করে জানো? পোলা বিয়া করে পোলাটারে কি বানা জানো? কোরবানির গরু বানায়, কে কত দাম উঠাইবো নাকি? কোরবানির গরু বানাইছস পোলারে? হ্যাঁ, মেয়ের জন্য আমাদের এই যৌতুক। এই কিসের যৌতুক? যৌতুক কিসের? হ্যাঁ, যৌতুক করে না, এটা দাও আমাদের অতিথি দাও, এটা ইয়াই
তুই এত কথা কস কা, তুই বাড়িতে কি চাস? কদিন পর পর বেড়াইতেছিস? আমার বাড়িতে আমি আসব না। না আমি না, মাসে বছরে একবার আবি, বারবার প্রতিদিন কথা বলিস। সপ্তাহে দুইবার আবি, সপ্তাহে দুইবার ঘুরে আইব। আমার একা একা ভাল লাগে না। তোর ভাল লাগে না, তাহলে আর একটা প্রেম টেম কর কে লগে। আই যা, তুই কর যা। এই মেয়ে না তো ধরবে কইব তা কর যা। তুই যেরকম খারাপ, মায়াটারও খারাপ বানাইছস, পোলাটারও খারাপ বানাইছস। এই এই যে যৌতুক যৌতুক করস, এই যৌতুকের যে কাহিনী আছে জানস? যদি যাই একটা কমপ্লেন করে থানায়, সারা জীবন জেল কাটবি। একশো বার সাহস থাকবো, আমি নিজে নিয়ে যাবো থানায়, ওরে আমি নিজে নিয়ে যাবো। তারপরে লকআপের মধ্যে বৈশা বৈশা জেলখানায় রুটি আর ডাল খাবি, আর সারাদিন চিক্ষের বেড়া কানবি। আমি তো জীবন জামিন করাই আনম না। এটা যৌতুক কয় না, কি কয়? এটা সালামি কয়। সালামি কয়, এটা সালামি কয়। এই তোরা কিন্তু তালাক দিয়ে দেবো, আনন এখন তালাক দিয়ে দেবো, একটা কথা যদি পারাবি আর। আরে মার গে তো দিও না, চুপ মালের গো, চুপ, একটা কথা কবি না। এই আজকার পর থেকে যদি যৌতুকের কোনো কথা তোর মুখের মতো আমি শুনুম, জিভলাটা তোর আছে না, কেচি দিয়ে কেটে ফেলাম। আর বউ এই বাড়িতেই থাকবো, তোরা লাঠি দিয়ে বের করে দেবো আমি। তুই কি চাস? এটা কর, কত সুন্দর ব্যবসা ধরাই দিছি। ব্যবসা কর, হোন্ডা লাগবো, ব্যবসা নিজে কামাই করা, নিজে রুজি করা, তারপর হোন্ডা কিন। লজ্জা করবো না, পরের বাড়ির হোন্ডা লিয়ে চালাই যে যাবি। তোর বাপের বাড়িতে না করছস, আমার টাকা দিয়ে করাইছি, আমারই কষ্ট লাগে না, তোর কষ্ট লাগে কে? হ্যাঁ খালি কুবুদ্ধি দাস, ঘরের মধ্যে বইয়া বইয়া তোর মতো কিছু নারী আছে সংসারটারে অশান্তি করে রাখে। নামাজ কালাম তো পড়ছি না, নামাজ পড়ো, এলেই তো ঘরে শান্তি নেই, রহমত নাই। আর এই যে এত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছিস, নামাজ পড়ছ নাকি? আর কোনো দিন কোনো সময় যদি যৌতুকের কথা আমি তোকে কারো মুখে শুনি, একের কসম গায়ে কইলাম আমি, তোর সাথে সাথে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, আর তোরে ত্যায্য করে দেবো, ডাইরেক্ট ত্যায্য করে দেবো। তুমি আমার ব্যবসা করার জন্য আমার হুন্ডা কিনে দিবা? সব দিব, সব দিব আমি। বইয়ের উপরে যদি কোনো অত্যাচার করো, সাই তোর মায়া লাগে না? তোমার এতদিন আমি কইলাম চোখ, একটা কথা কবি না, আমি যেটা কই মনোযোগ সহকারে শুনবি। এই যে পরের মাইয়াটা এই বাড়িতে আমরা আনছি, তোরও তো মাইয়া দিছে, আল্লাহ দিছে না? মাই আমার মায়ের লগত তুলো না, খালি এই নেই পারে। তোর মাইয়া কি মাইয়া, আর এটি কি, এটি কি? ও তো কারো না কারো মেয়ে। হ্যাঁ কারো না কারো মেয়ে। তো যদি তোর মাইয়ার লোক আজকে কেউ এরকম করে, এরকম নির্যাতন করে ওর শ্বশুর বাড়ির থেকে, তোর কেমন লাগবো? এ তোর কেমন লাগবো? বদমাইশ কোথাকার, ওট ওট, উঠতে কইছি না, ওট ঠাকুর যা, কুৎসিত হয়েছে বদমাইস কোথাকার। এই তুই বলেছিস কে ঘরে লিয়া ঘরে যা, খালি উল্টা পাল্টা কোনো কিছু শুনো, বাইরে এত ঠ্যাং ঠুং ভাঙ্গা বাড়ি থেকে বাইর করে দেবো। যদি মনে করস যে বাড়িতে থাকবি, তাহলে সোজা থাকবি, আমি যেভাবে কমু ঠিক এইভাবে চলবি। তুমি আমার গাড়ি আর আমার সব দিব আমি, সব নিজে রুজি করে কামাই করে তারপর লবি। ব্যবসা ধরাই দিছি না, ব্যবসা যদি না পোষায় ব্যবসা ডবল করবি, কইরা তারপর নিজে কামাই লবি। শ্বশুর বাড়ির লোক কারা করে জানস? তারা পঙ্গু অক্ষম তারা। তোর তো মাশাল্লাহ আল্লাহর রহমতে তোর শরীর স্বাস্থ্য সব কিছু ভালো, আল্লাহ পাক আমাকে অনেক দিছে। দেখ পরের মাই আজকে যদি তোর বোনটার লোক এরকম করে কেউ, তোর কেমন লাগবো? কো খারাপ লাগবো না বাবা, তাহলে এরকম করো না। হ্যাঁ যাও যাও বাবা, যাও ঘরে যাও যাও। তরে তরে হারামির বাচ্চা তরে আজকে রাখ।